হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত, আপনারা দেখছেন আমার পিসি কম্পিউটার চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বাড়ির যে মোবাইল রয়েছে সেই মোবাইল থেকে অন্য একটা মোবাইলে কিভাবে সিসিটিভি ক্যামেরা বানাবেন, মানে একটা মোবাইলে সিসিটিভি ক্যামেরা বানাবেন এবং সেটা থেকে অন্য আরেকটা ক্যামেরা থেকে, সরি, মোবাইল থেকে কিভাবে আপনি সেটাকে অপারেট করবেন, কিভাবে দেখবেন এবং সেটা আপনার বাড়ির কাজে কিভাবে সেটা লাগাবেন সেই নিয়ে আজকে আলোচনা। চলুন দেখে নিই আজ কীভাবে সেটা সম্ভব। ধরুন আপনার বাড়িতে একটি মোবাইল থাকে, অনেকের হয়তো পুরনো মোবাইল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেই মোবাইল দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন একটা সিসিটিভি ক্যামেরা খুব সহজেই। তো বন্ধু, চলুন দেখতেই পাচ্ছেন দুটো মোবাইল থেকে আমি কীভাবে সেটাকে দেখছি। আমার মেয়েটি নাচছে, তাই না? এদিকে নাচতে লেগে গেছে। হ্যাঁ, তো এইভাবে বাড়ির মধ্যে কে কী করছে, কোনো চোর বা ওই জাতীয় কোনো কেউ আপনার কিছু ক্ষতি করতে আসছে কি না, বা ছাত্ররা পড়াশোনা করছে সেই অবস্থায় আপনি একটা লাগিয়ে দিলেন, তাহলে দেখা গেল যে ছাত্ররা ক্যামেরার ভয়ে যে বাবা দূর থেকে দেখে ফেলবে বা গার্জেনরা দেখে ফেলবে, সেই জন্য কি হয় না ছাত্ররা পড়াশোনা ভালো করবে। তো তো চলুন বন্ধুরা, এটা খুব সহজে বানানো যায়, তো এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, একদম ফ্রি, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আমি চলে যাব এক নম্বর মোবাইলটা। এক নম্বর মোবাইলে প্লে স্টোর থেকে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেই অ্যাপসটার নাম হচ্ছে আইপি ওয়েব ক্যাম। তো এই আইপি ওয়েব ক্যামটা ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে দেখে নেবেন। আইপি ওয়েব ক্যাম বলে লেখা আছে, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি এবং টাইম যাতে কম লাগে সেজন্য আমি আইপি ওয়েব ক্যামটা অলরেডি ইনস্টল করেছি প্লে স্টোর থেকে। আমি ওপেন করে নেব, ওপেন করে নিলাম এবং আমি দু নম্বর মোবাইলে চলে যাব। দু নম্বর মোবাইলে গিয়ে ঠিক একটা, এখানেও ঠিক একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে, প্লে স্টোর থেকেই পাবেন, সেটার নাম হচ্ছে কি না, টিনি টিনি ক্যামেরা প্রো। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঠিক এই এই দু নম্বরটা ইনস্টল করবেন, এটা একদম ফ্রি, টিনি ক্যাম মনিটর ফ্রি, আইপি ক্যাম আইপি ক্যামেরা বলে লেখা আছে। এটা আমি এটাও ওপেন করছি, তো ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এই ধরনের একটা পেজ চলে আসবে। তো চলুন বন্ধুরা, এই প্রথম এক নম্বর কম্পিউটারে, সরি, এক নম্বর মোবাইলটাতে আপনাকে কি করতে হবে, এক নম্বর মোবাইলে আপনাকে বিশেষ কিছু করতে হবে না, একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখবেন স্টার্ট সার্ভার বলে অপশন আছে, এখানে চলে যাবেন, স্টার্ট সার্ভারে ক্লিক করবেন। স্টার্ট সার্ভারে ক্লিক করলেই কিন্তু আপনার একদম ক্যামেরা, আপনার নিজের ক্যামেরাটা খুলে গেল। আর দু নম্বর মোবাইলে আসবো, দু নম্বর মোবাইলে এসে এখানে আমি অলরেডি ছবি একটা দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে এক কিছু সেটিংস করতে হয়। সেটিংসটা কী করব, এখানে যাবেন, আমি একদম ওপেন করে দেখিয়ে দিই, একদম টিনি ক্যাম ফ্রি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে এলো, এখানে প্রথমেই যাবেন ম্যানেজ ক্যামেরা, এখানে ক্লিক করার পরে ম্যানেজ ক্যামেরাতে যাবেন। ম্যানেজ ক্যামেরাতে যাওয়ার পরে এখানে ক্যাম ওয়ান করা আছে, আমি একটা নতুন ক্যামেরা ইনস্টল করে দেখিয়ে দিই। দু নম্বর ক্যামে যাবেন, এখানে আছে আইপি ক্যামেরা এনভিআর, এক নম্বরটাতে চলে যাবেন। আইপি ক্যামেরাতে গেলেন, আইপি ক্যামেরাতে যাওয়ার পরে ক্যামেরা টু দেখাচ্ছে, এখানে শুধু ক্যামেরা ব্যান্ড এটাকে সিলেক্ট করতে হবে। ক্যামেরা ব্যান্ডটা কী করবেন, আইপি ক্যামেরা পাবেন, দেখবেন এই দেখুন আইপি ওয়েব ক্যাম ফর অ্যান্ড্রয়েড, এটা ভালো করে মনে রাখবেন। এটা ক্লিক সিলেক্ট করলেন। আরেকটা কী করতে হবে, এক নম্বর মোবাইলতে যেটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটি কিন্তু সবসময় চেঞ্জ হবে, তো এই আইপি অ্যাড্রেসটা কত দেখাচ্ছে ওখানে, এখানে সিলেক্ট করবেন, আইপি অ্যাড্রেসটা দিতে হবে 25.82.22.163, ওকে করলাম। আর এই পোর্ট নাম্বারটা অনেক সময় সব প্রথমে 80 থাকবে, এটাকে 8080 করে নেবেন, তারপরে ওকে করলেন। ওকে করার পরে ব্যাক করলেন, ব্যাক করার পরে হ্যাঁ আমি ক্যামেরা টুতে আমি সিলেক্ট করলাম, তো এরপরে ক্যামেরা টুতে ক্লিক করলাম,
এবারে ব্যাকে গিয়ে একদম ব্যাকে চলে যাব। দেখুন ক্যামেরা টু, মানে ক্যামেরা ওয়ানেও আমি অলরেডি সেট করেছিলাম, আপনাদেরকে ক্যামেরা টু দিয়ে সেট করে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি যে চেঞ্জ করছি, দেখুন অটোমেটিক এখানে কিন্তু আপনি ওখানে যা চলছে এখানেও কিন্তু তাই চলছে। তো এরপরে আর কি করতে পারবেন, তো ক্যামেরা শুরু হয়ে গেল। এবং এই যে দু নম্বর ক্যামেরা মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই দু নম্বর মোবাইলটাতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, বা এক নম্বর মোবাইলটা যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে ক্যামেরাটা এখান থেকে গিয়ে এই তিনটে চারটে ডট ডট আছে, এখান থেকে গিয়ে আপনি ক্যামেরার পজিশনটাও চেঞ্জ করতে পারেন। এখানে যেমন রেয়ার ক্যামেরা দেখাচ্ছে, এখানে ফ্রন্ট ক্যামেরাও যদি আপনি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ধরুন ফ্রন্ট ক্যামেরা চাইছেন, যে ফ্রন্ট ক্যামেরা অলরেডি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমি চাই নাইট মোড অন, নাইট মোড অন করতে পারি, নাইট মোড অফ করতে পারি। এখন আমি ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরায় চলে গেলাম, আবার রেয়ার ক্যামেরায় চলে গেলাম, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবং আমি এখান থেকেও ঠিক সেইভাবে দেখতে পাচ্ছি। তো চলুন বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে সেটিংস করার কিচ্ছু নেই, কয়েকটা সেটিংস আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন, আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করতে ভুলবেন না। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে থাকব। চলুন নেক্সট ভিডিওয় আবার দেখা হবে, আজকের মতো টাটা, বাই বাই।